অর্থ ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে প্রজ্ঞা ভবনে কর্মশালা অনুষ্ঠিত। উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সুরেশচন্দ্র দাস সহ অন্যান্যরা। এসটিজিটি বেকারদের ওপর লাঠিচার্জ করা হয়নি, দাবি করলেন সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস। সড়ক অবরোধ মুক্ত করার জন্য এসটিজিটি বেকারদের ওপর প্রয়োজনীয় বল প্রয়োগ করা হয়, জানালেন সদর মহকুমা পুলিশ আধিকারিক। 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আগরতলার বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ সহকারী হাইকমিশনার আগরতলা কার্যালয়, জানালেন সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। বিজয় দিবস উদযাপন উপলক্ষে অ্যালবার্ট একা পার্কে শহীদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানানো হবে, জানালেন বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। সোমবার মুক্তি পেল পথিক ড্রামা সোসাইটির স্বল্পদৈর্ঘ্যের ছায়াছবি কালাপাহারা, এই ছায়াছবিতে ব্যয় হয়েছে 22,000 টাকা। ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত গাড়ি চালক, ঘটনা সোমবার গভীর রাতে বিশালগড় বাইপাস এলাকায়। সোমবার মধ্যরাতে নাশকতার আগুনে পুড়ে ছাই হল বামকর্মীর বসতঘর, ঘটনা বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকায় দীপাল শর্মার বাড়িতে। জাঙ্গালিয়ায় দীপাল শর্মাকে সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে বিজেপি দলে যোগদান করানো হয়, এর আগে দুবার তার বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অর্থনৈতিক দৈন্যতার কারণে ধান কাটতে পারছেন না বাগমার ফুটামাটি গ্রাম পঞ্চায়েতের কৃষক কবির মিয়া, খবর পেয়ে কিষাণ মোর্চার কর্মীরা কবির মিয়ার ধান কেটে দেন। কাতার বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেমিফাইনালে ক্রোয়েশিয়া বধে প্রস্তুত মেসির আর্জেন্টিনা। মেসির আর্জেন্টিনাকে পরাস্ত করে ফাইনালে যেতে প্রস্তুত ক্রোয়েশিয়া, ও জমাটি লড়াই হবে বলে ধারণা ফুটবল প্রেমীদের। অরুণাচল প্রদেশের তাওয়াং ইয়াংসিতে ভারতীয় সেনাবাহিনীর সাথে চীনের সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ হয়, ঘটনায় আহত হয়েছেন উভয় দেশের বেশ কিছু সেনা জওয়ান। সিবিআই হেফাজতে রহস্য মৃত্যু হল লালন শেখের, পশ্চিমবঙ্গের বক্সটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ছিল লালন শেখ। 6 আসনের বৈদ্যুতিক সাইকেল বানিয়ে চমকে দিল এক কিশোর, ঘটনা উত্তরপ্রদেশের আজমগড়ের লোহরা গ্রামে। অরুণাচল প্রদেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর মহড়া চালাচ্ছে বায়ুসেনা, তবে সংশ্লিষ্ট বিষয়ে বায়ুসেনার তরফে কিছু জানানো হয়নি। লালন শেখ কাণ্ডে সিবিআই কর্তাদের বিরুদ্ধে এফআইআর করল লালন শেখের পরিবার, রামপুরহাট থানায় এফআইআর করা হয়। এখন পর্যন্ত 1,25,000 কোটি কালো টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় সরকার, দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তালিবান শাসিত আফগানিস্তানেও জেহাদি নিশানায় চীনা নাগরিকরা, বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের চীনা গেস্ট হাউস। ফুটবল জ্বরে আক্রান্ত বাংলাদেশ, মেসিদের বিশ্বজয়ের স্বপ্নে বিভোর হাজার হাজার বাঙালি। লেম্বুছড়া ফিশারি কলেজের কনফারেন্স হলে আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা চক্র অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন ত্রিপুরা এবং মণিপুরের মৎস্যমন্ত্রী। স্ত্রী এবং পরিবার ছেড়ে যুবতীকে নিয়ে পালিয়ে গেল সেনাবাহিনীতে কর্মরত যুবক, ঘটনায় চাঞ্চল্য ইন্দ্রনগর মসজিদ সংলগ্ন এলাকায়। দ্রুত গতির বাসের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর, ঘটনা রানীর বাজার এলাকায়। রানীর বাজারে বাসের ধাক্কায় মৃত ব্যক্তির নাম পরমেশ্বর দেবনাথ, স্থানীয়রা বাসটিকে আটক করে পুলিশের হাতিয়ে তুলে দেয়। চতুর্থ শিশু উৎসব এবং রক্তদান শিবিরের আয়োজন করেছে আপনজন ক্লাব, 25 ডিসেম্বর হবে রক্তদান শিবির। রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর এলাকায় পুলিশ বাহিনীর টহল, নেতৃত্বে রয়েছেন সদর এসডিপিও অজয় কুমার দাস। ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে প্রথম রাজ্যস্তরীয় শহুরী সমৃদ্ধি সমাপ্ত হল উৎসব, অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী মনোজ কান্তি দেব। আগামী 28, 29 এবং 30 ডিসেম্বর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশের অধিবেশন অনুষ্ঠিত হবে, সাংবাদিক সম্মেলনে জানালেন নেতৃবৃন্দ। 10,323 জন শিক্ষক এবং এসটিজিটি বেকারদের বিষয় নিয়ে রাজ্যব্যাপী আন্দোলনে যাবে তৃণমূল, জানালেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। শ্যামসুন্দর কং জুয়েলার্স এ ডিভিশন ফুটবল লিগে সোমবার ফরওয়ার্ড ক্লাব 7-2 গোলে টাউন ক্লাবকে পরাজিত করে, উমাকান্ত মিন স্টেডিয়ামে হয় এই ফুটবল ম্যাচ। ঢাকা আগরতলা বাস সার্ভিস নিয়ে তালবাহানা অব্যাহত, মঙ্গলবার 3.5 ঘন্টা দেরিতে ছাড়ল বাস। ঢাকা আগরতলা বাস সার্ভিস নিয়ে তালবাহানায় ক্ষুব্ধ যাত্রী সাধারণ, সংশ্লিষ্ট বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। ব্রাউন সুগার সহ 5 জনকে আটক করল পশ্চিম থানার পুলিশ, পুলিশের এই ধরনের অভিযান চলবে।
মঙ্গলবার সোনামুড়া কংগ্রেস ভবনের সামনে বুথ জোড়ো ইউথ জোড়ো কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা বিল্লাল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। কারা দপ্তরের কারারক্ষী পদে আবেদন গ্রহণের কাজ চলছে কৈলাসহর মহকুমা শাসকের কার্যালয়ে। এখনো পর্যন্ত আবেদনপত্র জমা দিলেন 1,966 জন। কমলপুরে সীমান্ত অপরাধ দমনে বিএসএফ এবং পুলিশ যৌথভাবে কাজ করবে, এক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমলপুর থানার বিএসএফ এবং পুলিশ আধিকারিকদের বৈঠক অনুষ্ঠিত, জানান কমলপুর এসডিপিও শঙ্কর দাস। বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন বিধায়ক ডক্টর অতুল দেববর্মা। চাকমাঘাট কমিউনিটি হলে হয় অনুষ্ঠান। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্কুলের জন্য 12টি কম্পিউটার প্রদান করলেন বিধায়ক। কম্পিউটার প্রদান করেন বিধায়ক ডক্টর অতুল দেববর্মা। ঐতিহ্যবাহী তীর্থমুখ মেলাকে ঘিরে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত, তীর্থমুখ মেলা প্রাঙ্গণে হয় এই বৈঠক। চরিলামে নিহত সিপিএম কর্মী শহীদ মিয়ার বাড়িতে গেলেন সিপিএমের সর্বভারতীয় নেত্রী আনি রাজা। শোকাহত পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করলেন তিনি। নাশকতার আগুনে পুড়ে খাঁক হল কংগ্রেস নেতার বসতবাড়ি। ঘটনার সাব্রুমের মরুবাজার থানাধীন সুকান্তপল্লী গ্রাম পঞ্চায়েতে। মঙ্গলবার বাগমা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী রামপদ জমাতিয়া। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে উদয়পুরের আসাম রাইফেলস পাবলিক স্কুল। অংশগ্রহণ করে 14টি বিদ্যালয়ের 150 জন ছাত্রছাত্রী। আমবাসার দশমীঘাট ময়দানের এক প্রান্তে মার্কেট শেডের উদ্বোধন হয়। উদ্বোধন করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। কচুছড়া থানার অন্তর্গত হালামপাড়া এলাকায় ওসির নেতৃত্বে মদ ও নেশা বিরোধী অভিযান। ধ্বংস প্রচুর পরিমাণে দেশি মদ ও মদ তৈরির সামগ্রী। নাবালিকা ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড এক ধর্ষকের। ধলাই জেলা আদালতের বিচারক গৌতম সরকার আসামি সপ্তম মারাককে যাবজ্জীবন কারাদণ্ড ও 30,000 টাকা জরিমানা করেন। গুয়াহাটি নয়, মেঘালয়কে শাসন করবে মেঘালয়। শিলংয়ের এক সভায় পরিবর্তনের ডাক দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিভাবে লালন শেখের মৃত্যু হল বিস্তারিত জানাক সিবিআই, দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুস্থ হলেও এখনো বাড়ি ফেরা হচ্ছে না পেলে, আরো কয়েকদিন থাকতে হবে হাসপাতালে।